আজকের অফারের টোটাল রিওয়ার্ড পড়ে আছে প্রায় 5 মিলিয়ন USD-র মতো। আর তাদের যে টুইটার আছে এটা কিন্তু দেখেন অলরেডি ভেরিফাইড, এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। আর তাদের যে টোকেন এটা অলরেডি মার্কেটের মধ্যে লিস্টেড আছে এবং ভ্যালু প্রতিটা টোকেনের ভ্যালু দেখাইতেছে এখানে প্রায় $9-এর মতো, ঠিক আছে। তো $9 মানে কিন্তু হিউজ পরিমাণ, আপনি যদি এখান থেকে 2 থেকে 3টা টোকেন আর্নিং করতে পারেন মোটামুটি ভালো রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। আর টোকেন অলরেডি বিটমার্ট সহ যে কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, আপনি চাইলে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। তো কীভাবে কী করুন A2Z প্রসেসটা দেখায় দেবো, ভিডিও অনেক শর্ট করুন, প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওর মধ্যে একটা করে লাইক করবেন, ঠিক আছে। ইউটিউবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা টেলিগ্রামে জয়েন করেন প্রত্যেকে জয়েন করে নিন, তার কারণ সব ধরনের অ্যাডও সবার কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয়। জয়েন করুন কীভাবে, ডিসক্রিপশন চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন, দেন আপনাকে এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এইখান থেকে জাস্ট আপনার সর্বপ্রথম কাজ হয়ে যে সাইন আপ লিঙ্কটা দেওয়া আছে, এই সাইন আপ লিঙ্কটাকে আপনার কপি করা, ঠিক আছে। এই সাইন আপ লিঙ্ক কপি করে আপনি কিউই ব্রাউজার অথবা ক্রোম যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো কিউই যেহেতু আমরা সচরাচর প্রত্যেকে ইউজ করি, প্রত্যেকে কিউই দিয়ে করা ট্রাই করুন, ঠিক আছে। দেন আপনি একটা নতুন ট্যাব নেবেন, দেন আপনার যে লিঙ্কটা কপি করে আনছেন এটা জাস্ট আপনি পেস্ট করবেন। তার আগে অবশ্যই মেটামাক্সের যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো মেনলি এখানে আপনার KYC করা লাগবে, ডিপোজিটও করা লাগবে, সম্পূর্ণ ফ্রিতেই আপনি পাবেন, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস আসলে এখানে দেন কানেক্ট ওয়ালেট অপশন আছে, কানেক্টের মধ্যে প্রেস করে দেবেন। দেন আপনার মেটামাক্সের মধ্যে একটা কনফার্মেশন যাবে, আপনি জাস্ট মেটামাক্সের মধ্যে এটাকে নেক্সটের মধ্যে প্রেস করে দিয়ে এনাবল করে দেবেন, ঠিক আছে। দেন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে আপনি যে আপনার অ্যাকাউন্ট আছে এটাকে ভেরিফাই করা লাগবে, দেখেন এখানে কিন্তু টিকমার্ক উঠতেছে। তো আপনি কী কাজ করেন, আপনি জাস্ট এই থ্রিডটের মধ্যে আছে, থ্রিডটের মধ্যে প্রেস করবেন, আপনি যখন আপনার মেটামাক্সটাকে ওপেন করবেন, এইখানে যখন আপনি মেটামাস্কটা ওপেন করবেন দেখবেন যে এখানে একটা নোটিফিকেশন আছে। তো এটার মধ্যে প্রেস করার আপনার যে কনফার্মেশনটা আছে এই কনফার্মেশনটা আপনি করে দেবেন। করে দিলে আপনি যখন ইন্টারফেসের মধ্যে আসবেন তখন আপনার এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট আপনি নেক্সটের মধ্যে প্রেস করবেন। দেন আপনার সামনে মেনলি এখন যে আমার ইন্টারফেসটা আছে এরকম ইন্টারফেস আসবে। আমি আপনাদের সমস্ত কাজ A2Z-টা দেখা দিয়েছি। তো এখন মূলত আপনি দেখেন এইখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন অপশনটা চলে আসছে। তো অবশ্যই আপনি কোনো না কারো না কারো ইনভাইটেশনে আপনাকে জয়েন করা লাগবে, কারণ যেহেতু আপনি এখানে সার্চ করে জয়েন করতে পারবেন না। তো অ্যাকসেপ্ট ইনভাইটেশনের মধ্যে প্রেস করে দেন, দেন নেক্সট ইন্টারফেসটা আপনার চলে আসবে, দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট হয়ে গেছে। তো এখন মূলত এখানে আপনাকে XP দেওয়া হবে, আর এই XP-র জন্যই মূলত আপনি আপনার যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা পাবেন। যার যত বেশি XP হবে সে কিন্তু তত বেশি রিওয়ার্ড পাবে। আর যেহেতু ওয়ার্ল্ড ইউজারকে পেমেন্ট করে 5 মিলিয়ন USD রিওয়ার্ড পল আছে, এইখান থেকে XP অনুযায়ী কিন্তু আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো এখন আপনি কী করছেন, সর্বপ্রথম যে এইখানে দেখতে পাচ্ছেন 50 XP দেবে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন। তো জাস্ট ওয়ান্সের মধ্যে প্রেস করে দেন, প্রেস করে দেওয়ার পর আপনার নেক্সট ইন্টারফেস এই যে ক্লেম রিওয়ার্ড অপশন চলে আসতেছে। তো জাস্ট আপনি তো ক্লেম রিওয়ার্ডের মধ্যে প্রেস করে দেন। দেন আমাদের যে এইখানে লিঙ্ক মানে ডিসকর্ডটাকে লিঙ্ক করতে বলতেছে, তো আপনি জাস্ট ডিসকর্ডটাকে লিঙ্ক করবেন, এই লিঙ্কের মধ্যে প্রেস করে আপনার ডিসকর্ডটা লগ ইন করতে পারেন, ডিসকর্ডটাকে আপনি অ্যাড করে নিন, ঠিক আছে। দেন দেখেন আমার যে মানে লিঙ্ক করার পর আমার যে রিওয়ার্ডটা সেটা কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আপনি এই যে জয়েন ডিসকর্ড তাদের যে ডিসকর্ড চ্যানেলটা আছে এখানে জয়েন করেন তাহলে আপনাকে 100 XP দেওয়া হবে। তো জাস্ট ভাই আপনি এখানে লিঙ্কের মধ্যে প্রেস করার পর জয়েন করে নিন, ঠিক আছে, এইগুলো দেখাইতে লাগবে না। দেন এই যে ফলো টুইটারের মধ্যে প্রেস করে আপনাকে 100 XP দেবে। তো এইখান থেকে জাস্ট আপনি আপনার যে টুইটারটা আছে এটাকে কানেক্ট করে নেবেন। তো দেখেন মেনলি এখানে আপনি কি ডিসকর্ডের টাস্ক স্কিপ করে টুইটারের টাস্কটা কমপ্লিট করতে পারবেন না, অবশ্যই আপনাকে এক এক করে সমস্ত কিছু কমপ্লিট করা লাগবে। তো আমি এক এক করে দেখাইতেছি। টুইটার টাস্কের মধ্যে আসলে আপনি এখানে কানেক্ট টুইটারের মধ্যে প্রেস করতে হবে। তো আপনি জাস্ট আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে এটাকে কানেক্ট করে নিন, ঠিক আছে। কানেক্ট করার ফলোর মধ্যে প্রেস করলে আপনার এটা ফলো হয়ে যাবে, দেন আপনার যে রিওয়ার্ড আছে এটার লাইফ আপনার ক্লেম হয়ে যাবে। জাস্ট আমরা যদি গো ব্যাক প্রেস করি তাহলে তো এখন যে ইম্পর্টেন্ট টাইম আছে এইখানে কিন্তু আপনার পেমেন্ট নিতে গেলে অবশ্যই আপনার যে অ্যাড্রেস আছে এটাকে এডিট করা লাগবে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা আপনি এডিট করতে গিয়ে তার আগে এইখানে আপনি যদি নিচের দিকে সবার নিচের দিকে স্ক্রল করেন তাহলে যে তাদের যে ডাউনলোডের টাস্কটা আছে অবশ্যই কিন্তু এই টাস্কটা কমপ্লিট করবেন। তো আপনি যদি এইখান থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এই যে আমি যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে তাদের যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে রাখছি, জাস্ট আপনি এইখান থেকেও ডাউনলোড করতে পারেন। এটা আপনার ইচ্ছা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এখন যে আপনার মেইন ক্যাশ ওইটা দেখায় যেহেতু অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আপনি জাস্ট যদি এই যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলের মধ্যে প্রেস করেন তাহলে বাকি টাস্কটা যে আছে ওইটা আপনাকে দেখাইতে পারবো। তো প্রোফাইলের মধ্যে প্রেস করেন, দেন অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। আপনার যে রিওয়ার্ডটা পাবেন মানে আপনি যে অ্যাড্রেসটা সেট আপ করছেন এইটা অবশ্যই আপনাকে খেয়াল রাখা লাগবে। তো এখানে দেখেন BNB স্মার্ট চেইন অ্যাড্রেস যেটা আছে এইটা আপনি এডিট করবেন। তো এটা কী করবেন, আপনি যে অ্যাড্রেসটা কানেক্ট করছেন এই অ্যাড্রেসটা দেবেন, জাস্ট আপনি আপনার যে মেটামাক্স আছে মেটামাক্সের মধ্যে যাবেন, দেন আপনার যে অ্যাড্রেসটা আছে এটাকে আপনি এনে এখানে পেস্ট করে দেবেন। চাইলে আপনি ইউজার নেমটা এডিট করতে পারেন, এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছে। যদি আপনি এমন রাখেন তাহলে এমনই রাখবেন। দেন এই যে ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে টিকমার্ক করে দেওয়ার পর জাস্ট আপনি এইখানে যে সেভ অপশন আছে সেভের মধ্যে প্রেস করে দেবেন। দেন আপনার কাজটা শেষ, যখন এয়ারড্রপটা শেষ হবে তখন আপনি আপনার যে রিওয়ার্ড এই রিওয়ার্ডটা পেয়ে যাবেন। আর এইখানে কী পরিমাণ মানে কী কোন টাস্কে কী পরিমাণ XP পাইছেন এটা শো করবে। তো এখানে নিচেরগুলো প্রত্যেকটা দেখে নেবেন, চাইলে আপনি ইনভাইট করতে পারেন, না করলে কোনো যায় আসে না, করলে হয়তো বেশি একটু প্রফিট হয়, মানে র্যাঙ্কিং অনুযায়ী যেহেতু প্রফিট দেবে ইনভাইট করলে আপনার র্যাঙ্কিংটা একটু বাড়বে, ঠিক আছে। তো অনেক কম সময়
আমরা আপনাদের সমস্ত কিছু দেখা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু টোকেন অলরেডি লিস্টেড আছে, প্রত্যেকে জয়েন করে নিন আর ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক করে দিন, ঠিক আছে।